কি বুঝলেন, এত বড় মরচে পড়ে গেছে, আর সে আলু সানছে, কি বুঝলেন, শোরুমের পানি একদম আলুতে, ফুচকা আরো মজা লাগবে। গিরাম দিয়ে যেমনি চলে এলো, কে এ টিন ভাঙা লুয়া ভাঙা হাঁসের পালক মাথা চোল, কই গো কই গো কই গো, তাড়াতাড়ি বেরিয়ে, আমার কাছে চুল আছে, চুলটা বিক্রি করলো। মন্নাকে জিজ্ঞেস করুন, চুল বিক্রি করা হারাম না হালাল? সম্পূর্ণ হারাম। মায়ের দিকে বলছি, শোনো, তোমাদের জন্য খালি দুটো জায়গা চুল ছাড়া অন্য জায়গা চুল কাটা হারাম। ওই জন্য আমাদের বর্তমানে আছে 11টার বেশি জলসা করো না, কি বুঝলি, আর রাত 2টা পর্যন্ত কেউ জলসা করবেন না। আমি কালকে বলে এসেছি 24 পরগনায়, এই রাত 3টে পর্যন্ত জলসা করছো, এক মালু ফজর পড়বে না, না বক্তা পড়বে, না শ্রোতা পড়বে, কথা বুঝতে পারেনি, জলসার থেকে গুণা বেশি হবে। ওই জন্য খুব জোর 11টা 12টা, আপনারা 12টা এখনো বাজেনি, তাতেই ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছেন সভাপতি সাহেবের, সভাপতি সাহেব দেখছেন নিজের চোখে, আপনারা উঠে যাচ্ছেন। যাই হোক, আমি আর দুটো কথা বলবো। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ। আমাদের মৌলবিদের দামি জামা লয় কিন্তু পরিষ্কার পাবে না, আমরা প্রত্যেক দিন জামা কাচি, জামা পাল্টাই, সপ্তাহে দেখুন ইনার নখগুলো চেক করুন, আমার 10টা নখ চেক করুন, পায়ের নখগুলো চেক করুন, আমরা সপ্তাহে সপ্তাহে নখ কাটি, তাই না? এবং মাদ্রাসার ছাত্রদিকে এটাই অর্ডার করি, এই সপ্তাহে সপ্তাহে নখ কাট। ছেলেদিকে বলি, মোজ ছোট দাড়ি বড়, এবং 40 দিন আগে বগলের চুল এবং লাবির চুল, লাবির নিচের চুল পরিষ্কার করো 40 দিন আগে। আমার ভাই যারা হারাম পর্যায়ে পেরিয়ে যাবে, 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে হারাম পর্যায়ে, তাদের ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না, হারাম পর্যায়ে চলে গেছে। আমাদের দেশের লোক চপ পেঁয়াজি খেতে ভালোবাসে না, ভাজাভুজি খেতে, রামপুরহাটে গেছে চপ, আপনি যে দোকানে চপ কিনছেন লক্ষ্য করবেন সে হারাম পর্যায়ে আছে না হালাল পর্যায়ে, অনেকজনের বগলে মরচে পড়ে গেছে, ও চপ ছাঁকছে। আমি খালি চিন্তা করি, আল্লাহ, শোরুমের যদি এই হাল হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ, বড় কষ্ট লাগে, হাসি নয়, এই লোকগুলো হারাম পর্যায়ে আছে, এদের হাতে খাবার খাবেন না, আমি মানা করে যাচ্ছি। শুধু তাই নয়, সে চপ ছাঁকছে, যেমন আমাদের মায়েরা ফুচকা খেতে ভালোবাসে, বাসেন না, কি বুঝলেন, এত বড় মরচে পড়ে গেছে, আর সে আলু সানছে, কি বুঝলেন, শোরুমের পানি একদম আলুতে, ফুচকা আরো মজা লাগবে, হারাম পর্যায়ে পৌঁছে গেছে, তার হাতে ফুচকা খেও না, সেই লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। শোনো, মায়ের দিকে বলছি, শোনো, তোমাদের জন্য খালি দুটো জায়গা চুল ছাড়া অন্য জায়গা চুল কাটা হারাম, বগলের চুল, লাবিন নিচের চুল ছাড়া। মায়েরা যদি কেউ ভুরু পিলাপ করে, মাথার চুল কাটে, কোনো মেয়ে যদি শরীরের চুল কাটে, শরীরের চুলগুলো যদি বিউটি পার্লারে তুলে, এর থেকে বড় হারাম কাজে এই মেয়েগুলো জাহান্নামের খোরাক হবে, খুব সাবধান, কখনো তোমরা ভুরু পিলাপ করবে না, আল্লাহ যেটা ন্যাচারালি দিয়েছে সেটাই তোমার সৌন্দর্যতা। অনেক মেয়েরা দেখবেন চুল আঁচড়ে আঁচড়ে না, চিরুনিতে চুল আঁচড়ে, যে চুলটা উঠে যায় সেটা দেখবেন ডিব্বাই ভরে রাখে, না হলে চিকচিকিতে। গিরাম দিয়ে যেমনি চলে এলো, কে এ টিন ভাঙা লুয়া ভাঙা হাঁসের পালক মাথা চোল, কই গো কই গো কই গো, তাড়াতাড়ি বেরিয়ে, আমার কাছে চুল আছে, চুলটা বিক্রি করলো। মন্নাকে জিজ্ঞেস করুন, চুল বিক্রি করা হারাম না হালাল? সম্পূর্ণ হারাম। শরীরের কোনো অঙ্গকে বিক্রি করাটাই হারাম। আমাদের মায়েরা শোনো, চুল বিক্রি করো না, চুলটা কি করবে, আপনি পুঁতে দেন কোনো জায়গায়, মাঠেতে কিংবা আপনার খামারে, যে কোনো জায়গায় এক কোণে খাল করে পুঁতে দেন, কিন্তু বিক্রি করবেন না। মায়ের দিকে বলছি, নেল পালিশ লাগাবেন না। অনেক মেয়েরা হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুলে নেল পালিশ লাগায়, যে মেয়েরা নেল পালিশ লাগাবে তাদের উজু হবে না, আর উজু না হলে গোসল হবে, গোসল হবে না, ফরজ গোসল যদি না হয় তুমি না না পাক, অপবিত্র, সেই অপবিত্র অবস্থায় তোমার স্বামীকে খাওয়াচ্ছ একজন নামাজি স্বামী, তোমার শ্বশুর খাচ্ছে সে 5 ওয়াক্তের নামাজি, আর তুমি অপবিত্র। যদি বলেন মোল্লা কি লাগাবো, তোমরা বাটা মেহেদি লাগাবে নখেতে, মেহেদি লাগালে রং হবে না, হবে না, হবে, মেহেদি লাগাবেন, কোনো অসুবিধা নেই, নখে মেহেদি লাগাও, দেখতে সুন্দর লাগবে, আর সাজসজ্জাটা হবে শুধুমাত্র স্বামীর জন্যে। আমাদের দেশের সিস্টেম, এই ঈদ আসছে দেখবেন, ঈদেতে খালু ঘরে খালা বাজাবে, দোকানে গিয়ে বলছে একটা আন্ডার প্যান্ট দাও তো তোমার খালুর, বলে খালু কোথা, বলে বাড়িতে একটু মোটা পা, খালু ঘরে খালা আন্ডার প্যান্ট কিনছে বাজারে, এটা হচ্ছে একদম ইসলামের বিরুদ্ধে কাজ। তোমার স্ত্রীর কাপড় জামা, সন্তানের কাপড় জামা তুমি কিনবে, স্ত্রী বাড়িতে থাকবে, স্বামী বাজার থেকে কিনে আনবে, যদি শাড়ি পছন্দ না হয় আপনি আর একবার যাবেন রামপুরহাট পাল্টিয়ে আনবেন, এখন তো ফোনের যুগ, এই দেখো ফটোগুলো পাঠাচ্ছি, দেখে বলবে, ফটো পাঠিয়ে দিলে দেখে বলে দেবে ওই ওই শাড়িটা লুবো,
নিয়ে চলে গেলেন। স্ত্রীকে বেপর্দা হয়ে আসতে হলো না, ঠিক কিনা বুঝতে পেরেছেন না পারেননি। প্রত্যেকটা যুবককে বলছি, ও কালকে না তুমি রেডি থাকবে, সকালবেলায় ঈদের বাজার করতে যাবে। দিয়ে বউকে মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছে, কত ভালো লাগছে। লোকে কমেন্ট করবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুক, যেরমন আল্লাহুম্মা আমিন। আজকে যে যুবকরা জলসা দিয়েছে, মগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো, এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে সওয়াব সব থেকে প্রথমে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহে পৌঁছে দেখ, জোরে বলুন আমিন। আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ। আমি অনুরোধ করব আজকের এই জলসার শেষ দোয়া সভাপতি সাহেব হেড মোল্লা, আমার বয়সে বড়, ওনার জুতো সুজা করতে হবে আমাকে। আল্লাহ আরও ওনার ইলমে বরকত দেক। আর জলসার দাওয়াত দিয়েছে, আপনারা অবশ্যই এই মাদ্রাসার জলসায় অ্যাটেন্ড করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এ মাদ্রাসা আপনাদের, ইজ্জত আপনাদের। যে কোনো মাদ্রাসা দাওয়াত দিবে আপনারা যাবেন, সেখানে কোরআন হাদিসের আলোচনাটাই জরুরি নয়, পকেটে করে দুটো টাকা নিয়ে যাবেন। কেনে আমি বলে দিচ্ছি, আমরা এই মাদ্রাসাগুলো চালাই আপনাদেরই জাকাত সদকা ফিতরা দান খয়রাতের পয়সায়, সরকারের এক টাকাও অনুদান নেই। এই এতিম মিসকিনরা খাবে, আপনারা দোয়া পাবেন, সারা বছর তারা কোরআন হাদিস পড়বে, আর তাদের দোয়াগুলো আপনাদের কাছে এতিম মিসকিনদের দোয়া পৌঁছাবে। আল্লাহ তাআলা আজকে সভাকে কবুল করুক। যে বাচ্চারা মেহনত করে জলসা দিয়েছে তাদের জন্য দোয়া দিচ্ছি, আল্লাহ তাদের জানে মানে ইজ্জতে বরকত দেক, কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দেক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।